আমার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি ওপার বাংলার রবি ঠাকুরের খুব প্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটার ইতিহাসটা আগে তোমাদেরকে বলে দিই। এটা বাংলাদেশের গোয়ালন্দ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে স্টিমার চলতো সেই স্টিমারের যাত্রীদের জন্য এই চিকেনের সাধারণ রেসিপিটা বানানো হতো। এটা সাধারণ হলেও খেতে এতই ভালো ছিল যে এটা পরবর্তীকালে খুবই জনপ্রিয়তা লাভ করে। তাই এটা আগে চিকেনের বা মুরগির ঝোল হিসেবেই পরিচিত ছিল, তো পরবর্তীকালে এটার নাম দেওয়া হয় গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। মাংসটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কিন্তু এগুলো গোটা গোটায় দেওয়া হয় তো আমি থেতো করে নিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম, আর এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 2 চামচ, তো তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, যেহেতু বাংলাদেশের রেসিপি একটু ঝালটা বেশি হয়। আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, আমি যা তেল দেবার এখনই দেব, পরে আর তেল আমি এতে ইউজ করব না। আর লঙ্কা কুচি করে দিতে পারো, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি লঙ্কা কুচিটা ইউজ করিনি। আমি 1 গোটা রসুন আর আদা থেতো করে নিয়েছি, আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি, আলুটা কাঁচাই দেওয়া হয় এই রান্নাটাতে। আর পেঁয়াজ আমি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর গোটা লঙ্কা আমি পরে কটা দিয়ে দেবো, বাট কুচিটা দেবো না, তো রান্নার রেসিপিতে কুচিটা দিলেই বেশি ঝাল ঝাল টেস্টটা আসে, তো তোমরা কুচিটা ইউজ করতে পারো। এটা খুব ভালোভাবে আমি মেখে নেব। তারপর এটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে দেব। আমি কড়াইয়ের মধ্যে এই মাংসগুলো এরপর দিয়ে দেবো। কড়াইয়ে কোনো রকম তেল আমি দিইনি, তো এমনি কড়াইটাতে গরম করে আমি মাংসটা পুরো ঢেলে দেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে হবে, আঁচ বাড়িয়ে রান্না করলে কিন্তু রান্নাটা ঠিকমতো হবে না। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকাটা খুলে দেব। দেখো এই জল বেরিয়ে এসছে, এই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে, কাজেই গ্যাসটা কখনো বাড়াবে না, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কম আছে রান্নাটা করব, তাহলে ভালো সিদ্ধ হবে। আবারও 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর আমি এটা খুলছি। কথিত আছে রবি ঠাকুর যখন নৌকো বিহারে যেতেন তখন এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসতেন। তো আমার রেসিপিটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আলুগুলোও দেখো সিদ্ধ হয়ে গিয়েছে, তো এটা আমি আরেকটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। তো এর মধ্যে কোনো টমেটো বা টক দই ইউজ হবে না, কারণ তখন রান্নায় এগুলো ব্যবহার করা হতো না, আর টমেটো খুব একটা পাওয়াও যেত না সেই সময়। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি যে রেসিপিটা বানালাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা যদি কোনো নতুনত্ব রেসিপি জানতে চাও বা পুরনো দিনের রেসিপি জানতে চাও সেটাও জানিও, আমি চেষ্টা করব সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, বাই।